সাত সকালের সুরের সমস্ত আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান সাত সকালের সুরে, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, সুপ্রভাত। সাত সকালের সুরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, একটা কথা দুদিন ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। মোবাইল ফোনের বাংলা যদি মুঠোফোন হয়, তাহলে ফেসবুকের বাংলা কী হবে? সেই বাংলা তর্জমা কি মুখ বই? জানি না, এই ফেসবুক বা মুখ বই মানুষকে বইমুখও করেছে কি না। তবে এ খবর আছে যে প্রচুর বইমুখ মানুষ বই বিমুখ হয়েছেন ফেসবুকের দৌলতে। তার মানে এই নয় যে প্রযুক্তি বা প্রগতি কোনোটাকে অস্বীকার করছি, দুটোই থাকতে হবে পাশাপাশি। আসলে কথাটা এই কারণে বলা, ফেসবুকের মাধ্যমে প্রচুর ভালো জিনিসও কিন্তু আমরা জানতে পারি। এই যেমন আজকে সকালবেলায় যখন গাড়িতে আসছিলাম, দেখতে আসছিলাম ফেসবুকে যে আজ থেকে ঠিক 121 বছর আগে বাংলাদেশে নদীতে অবস্থানকালে, নৌকাতে অবস্থানকালে রবীন্দ্রনাথ লিখেছিলেন প্রেম পর্যায়ের একটি কবিতা, সেটি পরে গান হয়, যদি বারণ করো তবে গাহিব না, যদি শরম লাগে ও মুখে চাহিব না। এই তথ্যগুলো মাঝে মাঝে যখন পাই তখন মনে হয় না, প্রগতি বা প্রযুক্তির সঙ্গে পা মিলিয়ে চললে বেশ নতুন নতুন কিছু তো জানাও যায়। রবীন্দ্রনাথের কথা কেন সকাল সকাল বললাম, কারণ আজকে যেই শিল্পী, যে অতিথি আমাদের সঙ্গে আছেন, তার কণ্ঠে যখন প্রথম আমি রবীন্দ্রনাথের গান শুনি, প্রথম দিনে খুব ভালো লেগে যায়। তার কারণ, তার গানের একটা সাবেকি বা সনাতনী ভাব, রবীন্দ্রনাথের গানে একটা ট্র্যাডিশনাল যে ব্যাপার সেইটা। আজকে আমাদের শিল্পী রঞ্জনাদি, রঞ্জনা ভট্টাচার্য। রঞ্জনাদিকে স্বাগত এবং সুপ্রভাত। আর রঞ্জনাদির সঙ্গে যারা যন্ত্রণার সঙ্গে থাকবেন, আপনাদের প্রত্যেক দিনকার চেনা মানুষ, শোম্যান কিবোর্ডে, মুরারি পারকাশনে এবং তবলায় শান্তনু, তিনজনকেই স্বাগত এবং সুপ্রভাত। বন্ধুরা, আপনারা যারা পর্দার উপরে রয়েছেন তারা অবশ্যই ফোন করুন 8335022558 এই নম্বরে। আরও একবার নাম্বারটা বলছি, 8335022558 এই নম্বরে। যখন ফোন করবেন তখন অবশ্যই ফোনের লাইনটা ফলো করবেন, টিভির সাউন্ডটা মিউট করে দেবেন। আর আরেকটি কথা, অনেক সময়তে ফোন চলে আসে আমাদের অনুষ্ঠান চলাকালীন, অর্থাৎ শিল্পীর সঙ্গে যখন কথা হচ্ছে বা শিল্পী সবেমাত্র হয়তো গানটা ধরেছেন, সেই মুহূর্তে ফোনটা চলে এলো, সেই ফোনটা কিন্তু তখনই ট্রান্সফার করা যাবে আমাদের স্টুডিওতে যখন শিল্পী গানটা শেষ করবেন। কাজে ওইটুকু সময় কিন্তু আপনাদের ধৈর্য ধরতেই হবে, অপেক্ষা করতেই হবে, কোনো উপায় নেই এছাড়া। যাই, রঞ্জনাদির কাছে দেখি আজকে রঞ্জনাদির সকালের শুরুটা কেমন করে করেন, তারপর তো সারাটা সকাল রঞ্জনাদির পথে চলা আর কি আমাদেরও। প্রথমে কি শুনব আমি? রবীন্দ্রনাথের একটা প্রকৃতি পর্যায়ের গান, এইটা তিনটে ঋতু নিয়ে লেখা, বর্ষা আছে, বসন্ত আছে, শরৎ আছে। আমি ওই শরতের ভাগটা করছি, কেমন? শুভ বিকাশ আকাশ নীলাঙ্গ জমা
এটাই বোধ হয় রবীন্দ্রনাথ, এইখানেই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এখানেই তিনি আমাদের জীবনের দোসর, আমাদের জীবন পটুয়া, এইভাবে একটা শরতের রূপচ্ছবি সত্যি তুলে ধরা তার পক্ষেই সম্ভব। এবং যখন গানটা শুনছিলাম তখন যে শব্দপ্রয়োগ, একটা গানেতে যে শব্দপ্রয়োগ, সেটা এত কী বলবো, এত সুন্দর এবং এত আধুনিক, মনে হচ্ছে এখনকার কথায় এক্ষুনি বসে লেখা এই গানটা। কখনো মনে হয় না যে এই গানটার রচনাকাল, যখন মনে করি যে কত বছর আগে, সেটা কখনো মনে হয় না। এখানেই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ প্রত্যেকটা ঋতুতে লেখাগুলো পড়লে একদম মিলে যাবে, মানে আমরা ওগুলো দেখতে পাই, একদম একেবারে লিখতে পারি না, লিখতে পারি না, দেখতে পাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ দাদা, প্রথমে একটা কথা বলি, খুব ভালো লাগলো এটা পুস্তকের, এবং আমার ক্ষেত্রেও প্রয়োজন হওয়া উচিত যে একটা অনুষ্ঠান শুরু হলো এবং শিল্পী যিনি আসতেন তিনি কিন্তু অনেক ভাষার শব্দ নিয়ে আসেন, তো আমাদেরকে আত্মদান করবো সে জায়গা থেকে। প্রথমে যদি একটা ফোনটা করে বসি, ঠিক না, এটা আমাদের চিন্তাতেই নেই, আমারও উচিত না, এটা একটা গান অন্তত হলো এবং যদি দুজন থাকেন দুটো সেগমেন্ট হলো সব থেকে ভালো হয়, কিন্তু যেহেতু অনেক শ্রোতা দর্শক আমাদের আছে তো সেক্ষেত্রে ওই সময় ফোনটা করে বসে আগে দুটো মাধ্যম নেই, দুজন শিল্পীর মাধ্যমে, যাই হোক সেটার জন্য ক্ষমা পাচ্ছি আমি। আর আজকে আমাদের মাঝখানে আমাদের প্রিয়ধন্য এবং পরিচিত শিল্পী এসছে, একটু কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই বলুন। ম্যাডাম আপনি আমার নমস্কার দেবেন, প্রথম নিবেদনটা শুনলাম, খুব ভালো লাগলো। সাথে সৌমেনবাবু, মুরারি বাবু এবং শান্তনুবাবু প্রতিদিনের মতো আজকে সংগ্রহ করছেন, আর যেহেতু 18 দিন পর মা দুর্গা আসছেন, আমি চাইবো যে আগমনের পর একটা দেখবেন যে 4 লাইন আপনি শোনান, ভালো লাগছে। আর সাথে সাথে বলছি আরেকটা অনুরোধ, কালকে কিংবদন্তি কপিল কণ্ঠে আমাদের হচ্ছে লতাজির কালকে জন্মদিন, আপনি সঙ্গে থাকুন নবদা। নবদা আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার স্পিড বেড়ে গেছে নবদার। আমরা বলে বলে একটু কমিয়েছিলাম স্পিডটা, কিন্তু আবার একদম চিত্তরঞ্জন থেকে কলকাতা 5 মিনিটে আসে যাচ্ছে, বেশ খুব ভালো। এবারে এবারে কোন গান আমি রবীন্দ্রনাথেরই আরেকটি গান, এটা শরতের নয়, এমনি পূজা পর্যায়ে। আমার সকল রাশের ধারা আজ হোক না হারা।
ছড়িয়ে পড়া দারুণ, খুব সুন্দর, একদম একটা অন্যরকম অনুভূতির গান, খুব ভালো লাগলো। হ্যাঁ সত্যি তাই। রঞ্জনাদির পরের গানে যাওয়ার আগে আজকের ওয়েদার ফোরকাস্টটা একটু করে নিই। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি কোথা থেকে বলছিলেন এবং কে বলছেন? আমি জলঙ্গি, আমি জলঙ্গি মুর্শিদাবাদ জলঙ্গি থেকে বলছি, আব্দুল আচার। আচ্ছা বলুন। ওই আমি একটা গান শুনতে যাচ্ছি যে মনমর মেঘের সঙ্গিনী, এই গানটা। বেশ বেশ, আপনি আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি যে গানটা বললেন সেটা বর্ষার গান, আমি আসলে এখন একটু শরতে থাকতে চাইছি আর কি। বেশ, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবেন রঞ্জনাদি, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভাবতে ভালো লাগে যে আমাদের মতো কত মানুষ রবীন্দ্রনাথকে ভর করে বাঁচতে চান আর কি এখনো পর্যন্ত। মাঝামাঝি একটা একটা কথা শোনা যায়, খুব গেলো গেলো রব ওঠে যে রবীন্দ্রনাথের গান বোধহয় আর সেভাবে চর্চা হচ্ছে না, তার কথা বোধহয় সেভাবে ভাবা হচ্ছে না। আর এটা নয়, যখন এরকম ফোনগুলো আসে তখন আরও মনে হয় সে কথাটা, যেটা একেবারে সর্ব দিক আছে। কিন্তু একটা হচ্ছে খুব চেনা গান, খুব কমন গান, এগুলো খুব গাওয়া হয় সবসময়। একটা অনেকে জানেনি না এই গানটা আছে নাকি, ওরে বাবা এরকম ছিল নাকি, এরকম একটা। আর একটা হচ্ছে যে এখন ওই চেনা গানগুলোকে অন্য অন্য রকম হয়ে যাচ্ছে গানগুলো, মানে শুনছি। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গটাতে আসতাম, সেই প্রসঙ্গটাতে আসতাম। আর রঞ্জনাদিকে যখন সঙ্গে পেয়েছি আমি সেই প্রসঙ্গতে আসবো, কিন্তু পরে এখন একটু গান শুনে নিই। আমি এখন একটা রজনীকান্ত সেনের গান গাইছি। যদি মরমে লুকায়ে রবে হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ ভরা আশা দিলে গো বল, যদি মরমে লুকায়ে রবে তব চরণ স্মরণ তরে, এত ব্যাকুলতা হরে কেন ঠাই যদি নাহি মিলে গো বল, যদি মরমে লুকায়ে রবে। তাপি কেন সবে তোমার ডাকিয়া কবে, মন ব্যথা তুমি না শুনিলে গো, যদি মধুর সান্ত্বনা ভরে তুমি কেন ভাসি নয়ন সরিলে গো বল, যদি মরমে লুকায়ে রবে।
প্রাণ করিছে বন্দনা গান অবিশ্রান্ত অনন্ত নিখিলে গো ওগো সকলি কি অর্থ শূন্য শূন্য হবে তবে কেন সে গীত সৃজিলে গো এতই আবেগ প্রভু ব্যর্থ কি হইবে গো কেন ত্রিভুবনপতি পতিত পাবন নাম নিলে গো বল যদি মরমে লুকায়ে রবে হৃদয়ে শুকায়ে যাবে কেন প্রাণ ভরা আশা দিলে গো বল যদি মরমে লুকায়ে এমন একটা গান রঞ্জনাদি গাইলেন, আমার মনে হয় এরপরে আর কোনো কথা বলার সেই মুডটা থাকে না আর কি। মনে হয় সেই গানটাতেই নিমগ্ন হয়ে থাকি, সেই গানটাতে নিমজ্জিত হয়ে থাকি তার কথাতে তার সুরে। আমি আমি রঞ্জনাদিকে বলছি আপনি পরের গানটা ধরুন। অতুল প্রসাদ সেন বেশ আচ্ছা, আমাদের সঙ্গে দিদি একজন বন্ধু আছেন এই মুহূর্তে, তার সঙ্গে একটু কথা বলে দিই। নমস্কার, সুপ্রভাত। নমস্কার মঞ্জুদি। হ্যাঁ বলুন দিদি। রজনীকান্তের গান অপূর্ব লাগলো শিল্পীর কণ্ঠে। ধন্যবাদ। রজনীকান্তের জীবনে নানা প্রশ্ন, নানা সমস্যা, যন্ত্রণা, হতাশা, ভবিষ্যৎ জিজ্ঞাসায় মন যখন বিক্ষিপ্ত, কান্না দোলাপাতি ওঠে কণ্ঠের কাছে, তত বারবার তিনি সত্যকে আঁকড়ে ধরতে চান। মৃত্যুর ঠিক আগে রবীন্দ্রনাথ তার কাছে গিয়েছিলেন, তখন কণ্ঠে নীরব, দু চোখে জলের ধারা, বিবর্ণ হয়ে উঠল গাছের পাতা, আকাশের সৃষ্টি হলো ছায়া পথ, যে পথ শুধু যাওয়ার পথ, ফেরার পথ নাও। নমস্কার, খুব ভালো লাগলো আজকে রজনীকান্তের গান শুনে। শিল্পীকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে মঞ্জুদি, এত সুন্দর করে আপনি এত যত্ন নিয়ে আমাদের অনুষ্ঠানটা দেখেন এবং ততটাই যত্ন ভরে আমাদের বলেন, সেটাতে আমরা যে কীভাবে উৎসাহিত অনুপ্রাণিত হই সেটা অত ভালোভাবে আমরা বলতে পারি না। সঙ্গে থাকুন দিদি, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চলুন। আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর ওগো, অনেক দিনের পর আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর ওগো, অনেক দিনের পর আজ আমার সোনার মধু, আজ আমার সোনার মধু এলো আপন ঘর ওগো, অনেক দিনের পর আজ আমার শূন্য ঘরে আসি জামা নাই কিছু কালো
মনে পড়িল তাকি গানটা রজনীকান্তের গান, অতুল প্রসাদের গান, অতুল প্রসাদের গান, কিন্তু শুনলে যখন আমি শুনছিলাম পুরো আগমনের মতোই শোনাচ্ছিল, একেবারে সুরটা ওরকম এবং কথাও ওরকম, সেরকমই লাগলো। আমরা আমরা থাকবো অঞ্জনাদির গানে, কিন্তু তার আগে একটু বলে নিই আজকে যেসব বিখ্যাত মানুষদের জন্মদিন তাদের কথা। 1932 সালে লাহোরে জন্ম হয় পরিচালক ইয়াশ চোপড়ার। 1976 সালে রোমে জন্ম হয় প্রখ্যাত ফুটবলার ফ্রান্সেসকো টট্টির। 1981 সালে চেন্নাইতে জন্ম হয় ক্রিকেটার লক্ষ্মীপতি বালাজির। আজকের দিনটা কেন তাৎপর্যপূর্ণ? আজকের দিন অর্থাৎ 27শে সেপ্টেম্বর, আজকের দিনটা বিশ্ব ট্যুরিজম দিবস হিসেবে প্রতিপালিত হয় সারা বিশ্বে। এবং 1825 সালে জর্জ স্টিফেনসনের লোকোমোটিভ ইঞ্জিন প্রথম প্যাসেঞ্জার নিয়ে রওনা হয় এই দিনে। 1905 সালে প্রকাশ পায় অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত তত্ত্ব E=mc². 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি, ইতালি ও জাপান তৈরি করে অ্যাক্সিস পাওয়ার। এই পর্যন্ত বললাম, গানে থাকি এখন। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহে না আঁখি। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহে না আঁখি। আমি আপনা হারাই সব ভুলে যাই, আপনা হারাই সব ভুলে যাই, অবাক হইয়ে থাকি। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহে না আঁখি। চাহি অতৃপ্ত নয়নে ভুলি দুঃখ পরিতাপ যাতনা, যখন রহিল তোমার কাছে। ভুলি দুঃখ পরিতাপ যাতনা, যখন রহিল অতৃপ্ত নয়নে। আমি প্রভাতের ফুলে সাঁঝের মেঘেতে হেরি তোর অরূপ রাশি। আমি প্রভাতের মেঘেতে হেরি তোর অরূপ রাশি। আমি চাঁদের আলোকে তারার হাসিতে, চাঁদের আলোকে তারার হাসিতে নিরখি তোমার হাসি। সখী তোমার
সখী তোমারে কারণে দুঃখময় ধারা সুখ ভরা সব দেখি আমি আপনা হারাই সব ভুলে যাই আপনা হারাই সব ভুলে যাই আমি আপনা অতৃপ্ত নয়নে তোর মুখ পানে ফিরিতে চাহে না আঁখি আমি আপনা হারাই সব ভুলে যাই আপনা হারাই সব ভুলে যাই অপাক হইয়ে থাকি চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে ফিরিতে চাহে না খুব সুন্দর আজকে না সেটা ঠিক আছে লাইভে একটু এদিক ওদিক হয় সেটা কোনো ব্যাপার নয় আমাদের আজকে অরঞ্জনাদিকে পেয়ে যেটা উপরি পাওনা সেটা হচ্ছে আমি যখন অরঞ্জনাদিকে শুনেছিলাম তখন শুধু রবি ঠাকুরের গান শুনেছিলাম আজকে সমস্ত রকম মানে পঞ্চকবির গান ওনার কাছ থেকে পাবো এটা একটা আমাদের বিশেষ পাওনা তো বটেই তবে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি নমস্কার সুপ্রভাত হ্যাঁ নমস্কার কে বলছেন বড় আশা করে এসেছি গো কাছে দেখলাম আচ্ছা বেশ আচ্ছা মাধবীদি আপনি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য যদি সম্ভব হয় নিশ্চয়ই সেই গান রঞ্জনাদি শোনাবেন আজকে আমরা আপাতত একটা ছোট্ট বিরতি নেব একটা বিরতি নেবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে আসছি এক্ষুনি বিরতির পরে ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে সাত সকালের সুরের এই পর্বে আজকে সকাল থেকে আমরা পঞ্চকবির গান শুনবো এমন একটা মানসিকতা নিয়ে আছি কারণ আমাদের সঙ্গে আজকে রয়েছেন রঞ্জনাদি রঞ্জনাদিকে যখন পেয়েছি তখন শুধু গান তো না তার সঙ্গে কিছু মূল্যবান কথার আদান প্রদানও হবে আর কি তেমনটাই ইচ্ছে তো যেহেতু বিরতি থেকে ফিরলাম অনেকক্ষণ গান শোনা হয়নি একটা গান শুনে নিই তারপর সে কথাগুলো হবে আর কি এবার কি শুনবো এই গানটা কিন্তু ওই পঞ্চকবি বলতে যাদের বোঝানো হয় তাদের মধ্যে পড়ছে না এটা দাশরথী রায়ের লেখা গান শ্যামা সঙ্গীত একটি বিশু মুখোপাধ্যায়ের সুর আচ্ছা মনের বাসনা শ্যামা শুনমা সবা শোনা Thank you.
অর্ধ অঙ্গ গঙ্গা জলে, অর্ধ অঙ্গ থাকবে স্থলে, অর্ধ অঙ্গ গঙ্গা জলে, অর্ধ অঙ্গ থাকবে স্থলে, কে হবা লিখিবে ভালে কালী কালী নামাবলি, কে হবা লিখিবে ভালে কালী কালী নামাবলি, কে হবা কর্ণ গুহারে বলবে কালী বলবে উচ্চ ঈশ্বরে, কে হবা কর্ণ যেন বলতে পাই মা কালী কালী, অন্তিম কালে জিহ্বা যেন বলতে পাই মা কালী কালী, হৃদয় মাঝে উদয় হয়ে মা করবে যখন অন্তর্জনে, মনের বাসনা শ্যামা শোন মা সবাসনা দারুন, খুব সুন্দর গানটা। আমি খুব বেশি শুনেছি বলতে পারবো না, কিন্তু কখনো শুনেছি পান্নাল ভট্টাচার্যের গাওয়া, মানে অসাধারণ, খুব ভালো লাগলো। আমি ওই জন্যই করলাম, অন্য শ্যামা সঙ্গীত তো শোনা যায় সবসময়, এটা একটু কম শোনা যায়। আর এখন এই সময়তে মানে ঠিক যখন মহালয়া আসছে আসছে আর কি, এবং এখন থেকে তো আমরা পুজোর আবহে ঢুকে গেছি, এটা তো চলবে আমাদের বেশ কিছুদিন পর্যন্ত চলবে এখন, কাজে এই সময়তে এই গানগুলো শুনতে দারুণ লাগে। রঞ্জনাদিকে একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে। আমি প্রথমে যেটা বলেছিলাম যে রঞ্জনাদির গানের মধ্যে একটা সাবেকিয়ানা রয়েছে, একটা ট্র্যাডিশনাল ব্যাপার রয়েছে, যেটা আমাকে ব্যক্তিগতভাবে খুব আকৃষ্ট করেছিল আর কি। এখন ধরুন আমি সেটা মানে রবীন্দ্রনাথের গান এবং পরবর্তীকালে অন্যান্য গানের কথা বলছি, নজরুল সঙ্গীতটাকে আমি এখান থেকে বাদ রাখছি আর কি। আমি গাই কিন্তু, হ্যাঁ সেটা আমি জানি, গাইবো হয় পারলে আর কি। আমি যে প্রসঙ্গটা বলছি, ধরুন রবীন্দ্রনাথ এবং অতুলপ্রসাদ ডিএল রায়, রজনীকান্ত, এই যে এদের গানে একটা ট্র্যাডিশনাল ব্যাপার তো আছে, মানে সেটা বাণীর উচ্চারণ বলুন, গায়কী বলুন, সব নিয়ে আর কি, এটা কতটা প্রয়োজন বলে আপনার মনে হয়? কারণ এখন অনেক গানই শুনছি এই ধরনের গানগুলো, যেটা মানে আপনি মনে হয় একমত যে একটু অন্যভাবে গাওয়া হয়। আমার যেটা মনে হয় সেটা শুধু এদের নয়, আমরা যদি বাংলা ভাষাটা ঠিকঠাক না জানি তাহলে বাংলা গান গাইতে পারবো না ঠিক করে। এবার বাংলা গানটা গাইতে গিয়ে আমি যদি উল্টোপাল্টা উচ্চারণ করি, সেই গানটা আমাদের পরবর্তী প্রজন্ম, ধরুন একটা মজার ব্যাপার আছে, আমি এটা ভাবছি এটা গাইছি, আমার চেনাশোনা অনেক আছেন এরকম শিল্পী যারা এরকমভাবে ভেবে বুঝে মানে বুঝে গান করেন, কিন্তু আমরা বিখ্যাত শিল্পী নই সেই অর্থে। এবার সেই অর্থে বিখ্যাত শিল্পীরা উচ্চারণ ভুল করে গান গাইছেন, এবার আমাদের অসুবিধে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের গানই শুনবেন তো, তারা আমার ছেলে নয় আমার গান শুনে শুনে আমার মতন করে বলে, কিন্তু অন্যের ছেলে ওর ছেলে সে তো ওদের গান শুনবেন, তখন ওই ভাষাটা নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না? বাংলা ভাষা বলতে লজ্জা কিন্তু গাইতে লজ্জা নেই, রবীন্দ্রনাথের গান গাইতে কিন্তু লজ্জা নেই কারুর, কিন্তু ঠিক ঠিক ভাষাটা বলতে লজ্জা, বাংলা বলতে পারবো না আর শিখবো তো নাই। আর আমাকে আপনি যেটা বলছেন যে ট্র্যাডিশনাল টাইপ আমি গাইছি, সেটার একমাত্র কারণ হচ্ছে আমি ছোটো থেকে আজ পর্যন্ত গান শিখে যাচ্ছি, শিখতে হবে, কিন্তু না শিখলে ট্র্যাডিশনাল কি কোনো রকমই গাইতে পারবো না, ওই কয়েকদিন কয়েকটা হইচই করতে পারবো। একদম একদম ঠিক কথা। আমাদের এক বন্ধু ফেসবুকে রিকোয়েস্ট করেছেন জ্যোতি তো হৃদ যমুনায় এই গানটা যদি একটু হয় আর কি। আমাদের ফেসবুকে প্রচুর রিকোয়েস্ট আসে আর ফোনে তো আসেই, ফোন যারা করছেন তাদের, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলি, 8335022558 এই নম্বরে ফোন করে আপনারা আমাদের অতিথিকে সরাসরি আপনাদের অনুরোধের কথা জানাতে পারেন।
আরেকটা বিষয় আমার ভীষণ যেটা ভালো লাগে রবীন্দ্রনাথের, মানে আমার তো মাঝে মাঝে একটা কথা মনে হয় যে আমাদের যদি বাঙালির সাহিত্য সংস্কৃতির জগতে শুধু একা রবীন্দ্রনাথ থাকতেন আর কিছু দরকার ছিল না, আর কারোর দরকার ছিল না। আর ওনার আরেকটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগে ব্যক্তিগতভাবে, রবীন্দ্র সৃষ্ট শব্দ, এমন প্রচুর শব্দ আছে যেগুলো একমাত্র উনিই ব্যবহার করেছেন, তারপরে বা আগে ব্যবহৃত হয়নি। আর অনিমিখে, নে, দিঠি, এই 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 এরকম প্রচুর প্রচুর আছে যেগুলো শুধুমাত্র রবীন্দ্র সৃষ্ট শব্দ, একমাত্র উনি ব্যবহার করেছেন। এগুলো মানে যখন এগুলো নিয়ে কালচার করা যায় খুব একটা অন্যরকম ভালো লাগা জন্মায় আর কি। আমরা এবারে কি গান শুনবো রাজনা? আচ্ছা, ওই যে একজন অনুরোধ করেছেন বললেন বিজদিত হৃদ্যমুনা, এটা অনেক বড় গান, আমি একটু শুধু স্থায়ীটুকু গাইছি, হ্যাঁ, তারপরে আমি একটা রবীন্দ্রসঙ্গীত, এতক্ষণ ধরে রবীন্দ্রসঙ্গীত ছাড়া গাইছি। বেশ, যদি তোর হৃদ যমুনা হল রে উছল রে ভোলা, যদি তোর হৃদ যমুনা হল রে উছল রে ভোলা, তবে তুই কুল অকুল ভাসে নিয়ে চল রে ভোলা, তবে তুই কুল অকুল ভাসে নিয়ে চল রে। আজি তুই ভরা প্রাণে ছুটে যা নৃত্যে গানে, আজি তুই ভরা প্রাণে ছুটে যা নৃত্যে গানে, আজি তুই ভরা প্রাণে যে আসে প্রেম প্লাবনে, ভাসিয়ে নিয়ে চল রে ভোলা, যে আসে প্রেম প্লাবনে ভাসিয়ে নিয়ে চল রে ভোলা, যে আসে মনের দুঃখে, যে আসে ভুলল মুখে, যে আসে মনের দুঃখে, যে আসে ভুলল মুখে, টেনে নে সবাই বুকে, তোর থাক না চোখের জল রে ভোলা, টেনে নে সবাই বুকে, তোর থাক না চোখের জল রে ভোলা, যদি তোর হৃদ যমুনা হল রে উছল রে ভোলা, যদি তোর হৃদ যমুনা। বাহ, আমাদের দর্শক বন্ধু নিশ্চয়ই খুশি হয়েছেন তার অনুরোধের গানটা একদম সঙ্গে সঙ্গে শোনানো হলো। আচ্ছা, এবার আপনাদের যারা আমাদের ওয়ান পরিবারের বন্ধু দর্শক সারাক্ষণ আমাদের সঙ্গে থাকেন, থাকতে ভালোবাসেন, তাদের একটু বলি, তাদের জন্য কিছু জবর খবর রয়েছে। সেটা হচ্ছে আমাদের মহালয়ার দিন সারা রাত অনুষ্ঠান, মহালয়ার মহারম্ভ। আমাদের রাত 10টা থেকে লাইভ অনুষ্ঠান চলবে ভোর 4টে পর্যন্ত, টানা 6 ঘন্টার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সরাসরি কথা বলার জন্য আপনারা ফোন করবেন সেই এক নম্বরে 8335022558, এবং এই অনুষ্ঠানে সমস্ত রকম গান, গল্প, আড্ডা হবে, একদম লাইভ অনুষ্ঠান, আপনারা ফোন করতে পারেন। মনে রাখবেন দিনটা কিন্তু 7 তারিখ, অর্থাৎ মহালয়ার ঠিক আগের দিন, আমরা মহালয়ার আগের দিন, এটা প্রাক মহালয়া অনুষ্ঠান, আমরা 7 তারিখে রাত্রেবেলা এই অনুষ্ঠানটা হবে আর কি। এছাড়াও পুজোর প্রত্যেকটা দিন একেবারে প্রতিপদ থেকে শুরু হবে আমাদের পুজোর আড্ডা, প্রত্যেক দিন সকালবেলা। টিভিতে চোখ রাখুন, এই প্রোমোগুলো যাবে, বিজ্ঞাপনগুলো যাবে অনুষ্ঠান, তাতে আপনারা জানতে পারবেন যে কোন দিন কী হচ্ছে। প্রত্যেক দিন থাকবে পুজোর আড্ডা, এবং বিজয়ার জন্য আমাদের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেটা হবে দ্বাদশীর দিন অর্থাৎ 21 তারিখে, সেটিও রোববার। 7 তারিখ আমাদের প্রাক মহালয়া যে অনুষ্ঠান সেটাও রোববার হচ্ছে, এবং বিজয়ার যে অনুষ্ঠানটা সেটাও রোববার হচ্ছে। 21 তারিখ
একুশ তারিখের অনুষ্ঠান হবে সন্ধ্যে 6টা থেকে, এই অনুষ্ঠানটাও লাইভ এবং সেদিন একদম বিজয়ের আড্ডা, বিজয়ের বৈঠক, আপনারা সকলে সঙ্গে থাকবেন, খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে পেলে। আমরা জানি আপনারা সঙ্গে থাকবেন, তবু একবার বললাম। যাই, এবার রঞ্জনাদির কাছে যাই, দেখি রঞ্জনাদি কোন গান শোনান। এবার একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, তাল ছাড়া। বন্ধু রাহু সাথে আজি শোভানো শ্রাবণ প্রাতে বন্ধু গানের সঙ্গে এক একজন শিল্পীর নাম একেবারে সম্পৃক্ত হয়ে থাকে। আমার কাছে এই গানটার সঙ্গে যেই শিল্পীর নাম একদম ওতপ্রোতভাবে জড়িয়ে, তিনি মায়া সেন। আমি বহুবার শুনেছি, যতবার শুনেছি নতুন করে ভালো লেগেছে, অসম্ভব শ্রদ্ধার শিল্পী। একটা মায়ের ছাত্রী কিন্তু একদম, মানে আমি এর পরে জিজ্ঞেস করতাম যে কোনোভাবে কি আপনি মায়াদি, আমি 22 বছর মায়াদির কাছে, হ্যাঁ আমি জাস্ট জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম যে একদম সেই ছায়াটা আপনার গানে পেলাম। এবং জানি না কেন এটা আমার ব্যক্তিগতভাবে হয়, প্রত্যেকবার পুজোর সময়তে যখন পুজোটা আসছে আসছে, এই সময়তে আমার খুব ওই পুরনো দিনের কথা বা পুরনো যাদের হারিয়েছি তাদের কথা খুব মনে হয়, হয়তো কোথাও একটা তাদের যে মানে অনুপস্থিতি, তাদের অভাবটা হয়তো কোথাও একটা সেই বোধটা হয়তো কাজ করে আর কি। এই গানটা যখন গাইছিলেন আমার পরিষ্কার একদম চোখের সামনে ভাসছিল যে মায়া সেন গাইছেন, বসে অসাধারণ, খুব খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবারে কোন গান শুনছি?
এবারে আবার একটা রজনীকে আমি শ্রীমতী নূপুর ছন্দা ঘোষের কাছে শিখি, এখনও শিখি, মায়াদি তো চলে গেছেন, কিছু করার নেই। আমি শ্রীযুক্ত দ্বিজেন মুখার্জির কাছেও শিখেছি আমি, আরও আমি ওখানে, আমি তো উত্তরপাড়ায় থাকি, রিসরায় থাকতেন, তিনিও মারা গেছেন, শ্রী ভবেশচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে আমি শিখেছি, মানে মায়াদির সঙ্গে, মায়াদির কাছে আর ওই ভবেশবাবুর কাছে আমি একসঙ্গে মোটামুটি শিখেছি আর কি। আপনি কি অনুষ্ঠানটা প্রথম থেকে দেখছেন? হ্যাঁ বুঝেছি, আপনি অনুষ্ঠানটা যদি প্রথম থেকে দেখে থাকেন, কোনোভাবে কি এরকম কোন গান হয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত? আপনি একটা কাজ করুন, যখন আপনি আসলে মানে ফোনটা হঠাৎ করে পেয়ে গেছেন এবং পেয়ে কি বলবেন ভেবে পাচ্ছেন না, তাই একটা গানের কথা বলেছেন আর কি, যেটা আপনার মনে আছে সেই গানটা বলে দিয়েছেন। যখন কোনো অনুষ্ঠান, যখন কোনো অনুষ্ঠান দেখবেন, সেটা যে চ্যানেলেই হোক না কেন, যখন কোনো অনুষ্ঠান দেখবেন মন দিয়ে দেখবেন সেই অনুষ্ঠানটা কি হচ্ছে। মন না দিলে কোনো গানই ভালো লাগবে না শুনতে, আর মাথায় কিছু ঢুকবে না, মন আর মাথার মধ্যে একটা কানেকশন আছে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, সেখানে তো হয় না যাওয়া, সেখানে তো হয় না যাওয়া, খুব সুন্দর একটা জিনিস, একদম স্পষ্ট লক্ষণীয় রবীন্দ্রত্বর
কালে এই যে তিনজন মানে অতুল প্রসাদ, ডিএল রায় এবং রজনীকান্ত, এদের তিনজনের গানেই কিন্তু রবীন্দ্রনাথের যে লেখনী, বিশেষ করে বলবো যে সুরের কিন্তু প্রভাব একদম পরিস্ফুট। এর থেকে বরং একটু আলাদা ছিলেন নজরুল, যদিও নজরুল ভীষণভাবে রবীন্দ্রনাথ দ্বারা অনুপ্রাণিত, কিন্তু তার গানের সুরে একটু সক্রিয়তা অন্যরকমভাবে ছিল। এদের তিনজনের মধ্যে একদম স্পষ্টভাবে পরিস্ফুট রবীন্দ্রনাথের সেই প্রভাব। নজরুল তো রাগ প্রধানই বেশি, রাগ প্রধান বেশি বলছেন। সেই এবারে দিদি আমরা কোন গান শুনবো? এবার অতুল প্রসাদ ছিলেন বেশ। আমাদের আমরা গানে থাকবো, কিন্তু তার আগে একটুখানি আমরা বলি যে আমাদের রাশিফল আজকে মেষ, গলার ব্যথা কষ্ট ভোগাতে পারে। বৃষ, নতুন চাকরির খবর আসতে পারে। মিথুন, সংসারের সমস্যা মেটাতে নাজেহাল হতে পারেন। কর্কট, বন্ধু বেশি কোনো বন্ধুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। সিংহ, রাস্তায় কোনো বিপদ আসতে পারে। কন্যা, সন্তানের পড়াশোনার দিকে নজর দিন। এবারে আমরা অতুল প্রসাদের গান শুনছি বেশ। প্রকৃতির ঘুমটা খানি খুললো বধু, ঘুমটা খানি খোল, প্রকৃতির ঘুমটা খানি খুললো বধু, ঘুমটা খানি খোল, আছি আজ পরাণ মেলি, আছি আজ পরাণ মেলি, দেখবো বলে নয়ন শুনি চলল বধু, নয়ন শুনি চল, প্রকৃতির ঘুমটা খানি খুলল বধু, ঘুমটা সঙ্গীর মধ্যে একজন বন্ধু আমাদের। নমস্কার, সুপ্রভাত।
হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আচ্ছা বড় ভালো। দুটো গানই আপনি বলেছেন একদম সাংঘাতিক ভালো লাগা গান আমাদেরও। সঙ্গে থাকুন, অনেক 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 ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। আর এভাবে প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকবেন এটা কিন্তু কথা দিতে হবে। এই বলে আপাতত ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরছি বিরতির পরে। ঘড়ির কাটার কথা অনুযায়ী ফিরেলাম একটা ছোট্ট বিরতির ওপার থেকে সঙ্গে রঞ্জনাদিকে নিয়ে। আজকে রঞ্জনাদি সকাল থেকেই মাতিয়ে রেখেছেন, আর রঞ্জনাদির সঙ্গে মাতিয়ে রেখেছে সৌমেন, শান্তনু, মুরারি। বন্ধুরা, আপনারা যারা পর্দার ওপারে রয়েছেন তাদের উদ্দেশ্যে আবারও বলি, আমাদের মহালয়ার আগের দিন অর্থাৎ 7 তারিখে, মহালয়া 8 তারিখ, 7 তারিখে প্রাক মহালয়ার অনুষ্ঠান আমাদের, মহালয়ার মহারম্ভ। 7 তারিখ রাত 10টা থেকে সারা রাত আমাদের এই অনুষ্ঠান চলবে, লাইভ অনুষ্ঠান রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত। এই অনুষ্ঠানে গান, গল্প, কবিতা সব থাকবে। আপনারা সরাসরি আমাদের শিল্পী বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য ফোন করতে পারেন 8335022558 এই নাম্বারে। আর এছাড়াও আমাদের পুজোর প্রত্যেকটা দিন না প্রতিপদ থেকে আমাদের চলবে পুজোর আড্ডা প্রত্যেক দিন সকালবেলাতে। সময় এবং ডিটেইলটা আপনারা এই প্রোমোতে দেখতে পাবেন, একটু ফলো করতে হবে টিভিটা। এবং 21 তারিখ অর্থাৎ দ্বাদশীর দিন রবিবার, সেই দিন সন্ধে 6টা থেকে আমাদের বিজয়ের বৈঠক। আবারও আমরা শুভ বিজয়া আদান প্রদান করব আপনাদের সঙ্গে, সেই দিন সেটাও লাইভ অনুষ্ঠান সন্ধে 6টা থেকে। বন্ধুরা যারা পর্দার উপরে রয়েছেন তাদের আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে মাঝে মাঝে ওই আমি বলি না যে অনেকেই অনেক অনেক তো আমাদের মানে পরিবার তো অনেক বড় হয়ে গেছে এখন, আমাদের প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন বন্ধু হচ্ছেন, কিন্তু যারা প্রতিদিন ফোন করতেন তারা ফোন না করলে কীরকম একটা যেন চিন্তা হয়। সাধনাদিকে অনেকদিন পাচ্ছি না কেন, বুঝতে পারছি না সাধনাদি আপনি কেমন আছেন, যেখানেই থাকুন না কেন ফোন করুন আর না করুন আপনি ভালো থাকুন, আপনার আপনার ভালো থাকাটা আমাদের জন্য খুব জরুরি। এই মুহূর্তে আরও একজন বন্ধু আমাদের সঙ্গে, নমস্কার সুপ্রভাত। নমস্কার, আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। হ্যাঁ এখানে গানই হচ্ছে আজকে, বলুন। আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। এবার আমরা কি গান শুনবো রঞ্জনাদি? এবার ডিএল রায়ের গান একটা। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাম, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাম, আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো, নূতন কিরণ ছড়িয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও। Thank you.
ছড়িয়ে দাও গো ভুবন ভূষিত ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতী সাজিয়ে দাও আজি রজে শননে গরজে জাগিয়া উঠু গো গীতি গো আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠু গো প্রীতি গো আজি বিনয় রজে শননে গরজে জাগিয়া উঠু গো গীতি গো আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠু গো প্রীতি গো আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ফুলকে দুলকে নূতন বাসনার আসিতে নূতন হাসিতে বাসনার আসিতে জীবন মরণ ভরিয়ে দাও গো জীবন মরণ ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে ভবনে সাগরে ভুবনে আকাশে ভবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতী একেবারে একদম ঠিক এই সময়কার গান মানে গানটা শুনতে শুনতে আমি চোখে দেখছিলাম যে সেই ছোটবেলাকার শিউলি পাতার উপর শিশির পড়ে আছে মাটির উপরে ঝরা শিউলি আকাশে পেঁজা তুলোর মতো মেঘ এই সমস্ত চোখের উপর ভাসছিল সঙ্গে একজন বন্ধু এই মুহূর্তে দেখি তিনি কি বলেন নমস্কার সুপ্রভাত আজকেও যিনি এসছেন রঞ্জনা বোন খুব ভালো লাগছে সকাল থেকে গান শুনছি যে স্তরের বা যে লেভেলের গান উনি গাইছেন পুরোনো দিনের গানগুলো গাইছেন খুবই ভালো লাগছে এইসব গান এত তো গাইবার মানে মানুষের লোকের খুব অভাব হ্যাঁ তুমি কালকে না পরশু দিন কয়েকটা কথা বললে খুব ভালো লাগলো তোমার সেই কথাতে বা সেই আলোচনাতে আমি একমত যে কথা হচ্ছে যে পুরনো যে সমস্ত মানুষ যেসব শিল্পীরা মহাপুরুষরা যা করে গেছে সেইগুলো নিয়ে এত খিচিমিচি কেন আমাদের তো জিজ্ঞাসা কেন খিচিমিচি এত করুন না কাউকে তো কোন জায়গায় বাধা দেওয়া হয়নি তৈরি করুন ওই দেখি আজকে প্রজন্মের যেনারা আছেন নতুন নতুন জিনিস তৈরি করে মানুষকে আরো নতুন জিনিস প্রদান করুন তবে তো জানবো যে হ্যাঁ কিছু পেলাম আমি
তোমাদের এই গানের পরিধির উপরে আমি দুটি গানের অনুরোধ করি, যদি সম্ভব হয় একটি পুরনো গান গাইছো বলি এটা অনুরোধ করলাম। দিগেন্দ্র গীতি, ওই মহাসিন্ধুর উপার হতে কি সঙ্গীত ভেসে আছে, আরেকটি রবীন্দ্রসঙ্গীত, আমি তোমায় যত গান যদি সম্ভব হয় গাইবে আমি সঙ্গে রইলাম, সকলকে ভালো রাখো তোমরাও ভালো থাকো, এই বলে আমি এখন বক্তব্য শেষ করলাম, আমি সঙ্গে রইলাম, সকলে সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ জয়দেবদা, আপনি আমাদের প্রতিদিন সঙ্গে থাকেন এটা জেনে ভালো লাগলো, আমরা জানি আপনি সঙ্গে থাকেন, তবু আপনি বললেন যখন তখন নতুন করে ভালো লাগলো, আর যে কথাগুলো আপনি বললেন একদম আমাদের সঙ্গে মিলে গেল সেই কথাগুলো, আমাদের এটা ভেবে ভালো লাগছে যে আমরা ঠিক যেই থট প্রসেসে চলেছি, যেই চিন্তাভাবনার মধ্যে দিয়ে চলেছি, আপনারাও সেই মানে আপনিও সেই চিন্তাভাবনার মধ্যে আছেন, সামিল হয়েছেন, এটা জেনে খুব ভালো লাগলো। আমাদের দেখি রঞ্জনা দি এবারে কোন গান শোনান, এবার একটা নজরুল গীতি করি, বেশ মনে হচ্ছে এটাই শেষ হবে গানটা। ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এলো, ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এলো গো, শৈল দেখে আয় শৈল বাউরি বাতাস বহে এলো মেলো গো, এলো মেলো গো, ঝুমরা নাচ নেচে কে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এলো গো, জীবনের বিরহে বাউরি বাতাস বহে এলো।
আবার সেই একই কথা এই গানটার সঙ্গে যে নামটি জড়িয়ে একদম ওতপ্রোতভাবে অন্তত আমার কাছে অঞ্জলি মুখোপাধ্যায়। আমি ওনার একদম সামনে বসে ওনার গান শুনেছিলাম এবং এই গানটা এখনও আমার মনে আছে যখন উনি গিয়েছিলেন সেই সেই সময়টা সেই সিনটা পুরো মনে আছে আমার আর কি। এগুলোই থেকে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বন্ধু। নমস্কার সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই আপনি বলুন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ এই তো এবার আমি একটা যদি সুযোগ পাই গাইবো রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা কেউ আজকে শরতের গান রিকোয়েস্ট করছে না, হয় বসন্ত নয়তো বর্ষা, এরকম হচ্ছে। বেশ আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। যদি সম্ভব হয় নিশ্চয়ই এই গান শোনাবেন রঞ্জনাদি। রঞ্জনাদি আরেকজন আমাদের শ্রোতা দর্শক আর কি ফেসবুকে রিকোয়েস্ট করেছেন ও আমার দেশের মাটি গানটা যদি দু লাইন গাওয়া যায়। এবার আমরা কি শুনছি? আমি ওই শরতেরই গান। বেশ বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ একদম। আমার নয়ন ভুলানো এলে নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে নয়ন ভুলানো এলে নয়ন ধরা ফুলের রাশে রাশে শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে নয়ন ভুলানো এলে নয়ন আলো ছায়ার আঁচল খানি কোথায় সোনার নূপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে কোথায় সোনার
সকল ভাবে সকল কাজে পাষাণ গালা সুধা ঢেলে নয়ন ভুলানো এলে নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে নয়ন ভুলানো এলে নয়ন। আমাদের সঙ্গে একজন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। বলছি যে আপনার গান আমি শুনেছি, তারপরে আপনার অ্যাঙ্কারিংও খুব ভালো, গানও খুব ভালো। ধন্যবাদ। আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে দীপান্বিতা নন্দী বলছি। আচ্ছা বলুন। আর শিল্পী যে গান গাইছেন, গানগুলো খুব ভালো লাগছে, যা করছেন সবই শুনছি। যদি এত বেশি টাইম নেই সম্ভব হয়, এটা তো শরৎ ঋতু, ওই বসন্ত, এই গানটা আসিল বসন্ত ঋতু হরষিত প্রাণ। আজকে খুব ভালো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এভাবে প্রত্যেকদিন আমাদের সঙ্গে থাকবেন। আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, মানে টিভি পর্দার এপারে, অর্থাৎ আমরা যারা রয়েছি এপার আর ওপারে আমাদের টাগ অফ আওয়ার চলছে। আমরা বলছি শরতে থাকতেই হবে, আর ওদিকে লোকেরা বলছেন না শরতে যাব না, আমরা বর্ষা বসন্ত নিয়েই থাকবো। এটা একদম মানে আমরা শরতে থাকাবই আজকে আপনাদের, কিছু করার নেই। না মজা করলাম, যদি এই গানটা আজকে হয়তো আর হতে পারবে না, কারণ আমাদের সময় একদম নেই হাতে, আর একটি মাত্র গানই আমরা শুনতে পারবো রজনী, মানে রঞ্জনাদির কাছ থেকে। এই গানটা আজ হয়তো হলো না, কিন্তু পরবর্তীতে যখন আসবেন শিল্পী তখন আসবেন। কালকে, আগামীকাল আমাদের সঙ্গে থাকছেন ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়, কাজেই কালকে আপনারা একদম যত রিকোয়েস্ট বলবেন শ্রীকুমারদাকে, আমি আগে থেকেই বলে দেবো যে শ্রীকুমারদা আপনি যা রিকোয়েস্ট সব গাইতে হবে আপনাকে কালকে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে যেহেতু যেসব রাশিফলগুলো বলা হয়নি সেগুলো একটু বলে নিই। তুলা, বিবাহের যোগ রয়েছে, বৃশ্চিক, বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন করতে পারেন। ধনু, টিউমারের সমস্যা ভোগাতে পারে। মকর, শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো। কুম্ভ, অনেক দিনের কোনো আশা পূরণ হতে পারে। মীন, খারাপ সঙ্গ এড়িয়ে চলুন। এ পর্যন্ত বললাম, আজকে সারাটা সকাল জুড়ে রঞ্জনাদি আমাদের যেভাবে ভরিয়ে রাখলেন গানে গানে, এবং বিশেষ করে শরতের গানে, পঞ্চকবির গানে, আগমনী গানে, অন্য ভক্তি সঙ্গীতে, আমরা সত্যি ভরে আছি। শুধু ভরে আছি বললে হয়তো ভুল হবে, খিদেটা এমন জায়গাতে পৌঁছেছে যে মনে হচ্ছে আবার কবে অন্যদের কাছ থেকে এরকম আরও প্রচুর প্রচুর গান শুনব। কিন্তু ততদিন পর্যন্ত মানে আমরা যতদিন না রঞ্জনাদিকে আবার পাচ্ছি আর কি, ততদিন তো কিছু করার নেই। আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ রঞ্জনাদিকে, এত সুন্দর করে সকালটা আমাদের সাজিয়ে দেওয়ার জন্য। আপনারা ডেকেছেন যে তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই এদের সবাইকে, ভাইদেরকে। হ্যাঁ, আমাদের যারা যন্ত্রণের সঙ্গে ছিলেন, সৌমেন, শান্তনু এবং মুরারি, ধন্যবাদ এদের এত সুন্দর করে সকালটা সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সমস্ত নেপথ্যের ভাইদের যারা অসম্ভব পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে নিরন্তর এই অনুষ্ঠানটাকে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপিত করেন। ধন্যবাদ বন্ধুরা আপনাদের, যাদের নিয়ে যাদের জন্য এই অনুষ্ঠান, আপনারা সারাটা সময় আমাদের সঙ্গে থাকেন বলে আমরা এই প্রয়াস করার চেষ্টা করি বা সাহস পাই। আজকে বিদায় বলবো সবাইকে, দেখা হবে আবার কালকে সকালবেলা, ততক্ষণ পর্যন্ত বিদায়। আর বিদায় বলবো রঞ্জনাদির গানে গানে, রবীন্দ্রসঙ্গীত।
বাজায় বাজায়